নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়েনাত খুশির ঢেউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতুহু ও মাগফিরাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হয় নাই, আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আবারও বলুন আলহামদুলিল্লাহ। বারবার প্রশংসা করলাম কার, জোরে বলুন কার। আজকে এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন, বসার সুযোগ কে দিয়েছেন, সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন, মাহফিল থেকে বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন, সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আমাদের কাছে আসেন, আসে না নাই, সফরে গেছে না, এই মাহফিলে আসে, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি। সুবহানাল্লাহ, বলুন প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আমার আল্লাহ আসেন। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন এ পর্যন্ত? কেউ দেখছেন? ফজরে সেজদা কাকে দিয়েছেন? জোহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুতে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে একদিন দেখছেন? কেউ দেখেন নাই। সেজদা কোন দিকে দিয়েছেন কথা বলুন? সেজদার মালিককে। তো পূর্ব দিকে আল্লাহ নাই, নাই ওই দিকে দেন না কি রে? কাবা নাই। পশ্চিমে কি আছে? কাবা আছে। সেজদার মালিক কি কাবা? কথা বলুন, সেজদার মালিক একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দিলে জায়েজ হবে না গুনাহ হবে? কোন গুনাহ? সব গুনাহ মাপ আছে, শিরিকে গুনাহ মাপ নাই। কাবা তো সেজদার মালিক নয়, মালিক হয় একমাত্র, বলুন সুবহানাল্লাহ, সেই আল্লাহ পূর্ব দিকে আসেন, দেন না। উত্তর দিকে আসেন, দেন না। দক্ষিণ দিকে আসেন, দেন না। পশ্চিমে দেন, কারণ পশ্চিমে আছে কেবলাও, কেবলাও যদিও সাজদার মালিক আল্লাহ, তবু কেবলা কাবা সামনে রেখে সাজদা দিতে হয় আল্লাহকে। সাজদা দিতে গিয়া যদি কেবলা কাবা সামনে না থাকে, এই সাজদাটা বিফলে। এই কাবাগর কে বানিয়েছেন কথা বলুন? এই কাবাগর বানিয়েছেন মানুষে, এটা আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? সত্য না মিথ্যা? কে বানাইছে? মানুষে, এটাও আল্লাহর ঘর। আমরা যে ঘরে বসবাস করি এটা কে বানাইছে? এটা কার ঘর?
মানুষের বানানো তিনটা ঘরের ভিতরে দুইটা হলো আল্লাহর, একটা হলো আমরার। মানুষের বানানো ঘর মক্কার কাবা, মানুষের বানানো ঘর মসজিদ, এই ঘরে গেলে আল্লাহ পাওয়া যাবে? কথা কোন, আল্লাহকে দেখা যাবে? ফেস লাগাইয়েন না, বুঝতে গিয়া ভুল বুঝছেন না, ভুল বুঝিয়া ফেস লাগাইয়েন না। আল্লাহকে ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে যিনি জানে চিনে, আল্লাহ রাসুল সম্পর্কে যিনি পরিপূর্ণভাবে জানে চিনে তিনি আলেম। আল্লাহ রাসুল সম্পর্কে যিনি জানে চিনে, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে যিনি জানে চিনে তিনি আলেম। ডাবল টাইটেল পাস করার পরও যদি ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে না জানেন না চিনেন, আল্লাহ রাসুলকে না জানেন না চিনেন, তিনি জালেম। খুব মনোযোগ, মানুষের বানানো ঘর মক্কার ঘর, মানুষের বানানো ঘর মসজিদ, মানুষের বানানো ঘর আমরা যে ঘরে বসবাস করি সেটা, দুইটা ঘর হলো আল্লাহর, একটা ঘর হলো আমাদের। মানুষের বানানো ঘর আল্লাহর ঘর হইতে পারে না, আল্লাহ নিজের হাতে নিচ্ছুরাতে যে ঘর বানিয়েছেন সেটা হলো আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলুন, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন মারহাবা, আওয়াজ বলুন আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ, আবারও বলুন আলহামদুলিল্লাহ। বারবার প্রশংসা এই মর্মে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুরু নিয়ামত আল্লাহ আলাইকুম যুরকুম সুবহানাল্লাহ, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আমি যে নিয়ামত তোমাদের কাছে পাঠিয়েছি, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, আমার পক্ষ থেকে দেওয়া পাঠানো পাওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো যুরকুম সুবহানাল্লাহ। কে বলেন আল্লাহ, আল্লাহর হুকুম সুন্নত না ফরজ? আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ সুন্নত না ফরজ? ফরজ। আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আমি যে নিয়ামত তোমাদের কাছে পাঠিয়েছি, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, আমার পক্ষ থেকে দেওয়া পাঠানো পাওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি করো লাইন সাকারতুম, আদায় করার সঙ্গে সঙ্গে লা আজিদান্নাকুম আরো নিয়ামত দেব। অলাইন কাবারতুম, আমার দেওয়া নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে যদি নাফরমানি করো, কুফরি করো, ইন্না জাবিল আসাদিদ, নিশ্চয় ওই সকল নাফরমানদের জন্য আমি কঠিন শাস্তি রেখেছি। সুবহানাল্লাহ বলুন, আমরা কি শাস্তি চাই না শান্তি চাই? দুহাত তুলে দেখান কি চাই, দুহাত তুলে দেখান কি চাই, হাত নামান। শান্তি যদি পেতে চাই, আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত আমরা পেয়েছি তা পাওয়ার পরে শুকরিয়া আদায় করা ফরজ, আল্লাহ পাকের উদ্দেশ্যে নামাজ পড়া ফরজ, আল্লাহ পাকের উদ্দেশ্যে রোজা রাখা ফরজ, আল্লাহ পাকের উদ্দেশ্যে হজ করা ফরজ, আল্লাহ পাকের উদ্দেশ্যে যাকাত দেওয়া ফরজ, আল্লাহর পক্ষ থেকে পাঠানো পাওয়া দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা ফরজ। সুবহানাল্লাহ, এটা কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা কি নিয়ামত আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন, যা পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আরো নিয়ামত দিবেন, নাফরমানি করলে কঠিন শাস্তি দিবেন, সেই নিয়ামতের পরিচয় পাওয়া জানা আমাদের দরকার আছে না নেই? দুর্বল আছে না নেই? জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরের রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কিবরুজি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, সুম্মিয়া রাসূল নূরান লিআন্না আউয়াল শাইইন, আল্লাহর কালামে আল্লাহ বলেন উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যুরকুন সুবহানাল্লাহ, যিনি আমাদের নবী, বন্ধু নবী শুধু আমাদের নবী নয়,
যিনি সাত আসমানের নবী, সাত জমিনের নবী, আরশের নবী, কুরসির নবী, লৌহের নবী, কলমের নবী, বেহেস্তের নবী, দোযখের নবী, যিনি চাঁদের নবী, আঠারো হাজার জাতের নবী, অসংখ্য আলমের নবী, লক্ষ লক্ষ নবীগণের নবী, স্বয়ং আল্লাহর নবী, সেই নবী আজকের মাহফিলে আসেন না? নাই, মরে গেছে না? মারা গেছে না? মরা নবী না? মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবী। নবী যদি মরে গেছে আল্লাহ কেমনে বেঁচে আছে? প্রশ্ন করবেন রেজবি সাহেব, মরলে নবী মরতে পারে? আল্লাহ মরবে কি করে? নবীর মা আছে, বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, বিয়া করছে, ছেলে মেয়ে বিয়া দিছে, বিয়া করাইছে, যুদ্ধ করছে, ইন্তেকাল করছে, আবদুল্লাহ মেনার মাধ্যমে জন্ম নিছে, আল্লাহর মা নাই, বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, মরণ নাই, ব্যবসা বাণিজ্য করে নাই, যুদ্ধ বিগ্রহ করে নাই, মরলে নবী মরতে পারে, আল্লাহ মরবে কেমনে? আল নবী কি জন্ম নিছেন না আগমন করছে? হাত তুলে দেখান, নবী কি জন্ম নিছেন না আগমন করছে? নবীকে আল্লাহ পাঠিয়েছেন, নবীকে আল্লাহ পাঠিয়েছেন রহমত স্বরূপ, যেরকম সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যখন ছিল এক, নাকি ছিল কোন সকার, তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নর কইতে খোদা, হাবিবের নর করলেন জোদা, জোস মারিল এসে কেড়ে দরিয়াই গো সময় যাই, পড়ো দূরতে নবী মস্ত নারে কবি নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায় গাউসিয়া ইয়া গাউসুল্লাহ, বিশ্বা বজরের আগমন শুভেচ্ছা, আল্লাহর ওলির আগমন শুভেচ্ছা, স্বাগত মাহফিল কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, জয়নগরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ফুল ফজল সংগঠনের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, নারায় তাকবীর আল্লাহু আকবার, নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায় গাউসিয়া ইয়া গাউসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআ জিন্দাবাদ, আল্লাহ যখন ছিল এক, নাকি ছিল কোন, তখন আল্লাহ প্রকাশ করতে চাই, সুবহানাল্লাহ, কি হতে চাই, গোপন আল্লাহ প্রকাশ করতে চাই, আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হই, আজকের মাহফিলের মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়, আগামী দিন যাব কই? কথা কয় নাকি রে, যেতে হবে কি হবে না, জন্ম যার আছে মরণ তার আছে না নাই, বেড়াগিরি চিরদিন থাকবে না, হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত, সুসময়ে বন্ধ বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়, সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়, জবান খুলে বলুন তিনি কে, সবাই বলেন তিনি কে, জবান খুলে বলেন তিনি কে, যারা বলছেন নবী ঠিক আছে, যারা বলছেন আল্লাহ ঠিক নয়, যদি বলেন আল্লাহ আজকের মাহফিল থেকে বাসায় গিয়া ছেলে মেয়েকে ডাকাইয়া কাছে বসাইয়া বলবেন, আজকে যদি মরি কালকে কবর, এই কবরে যখন ডেকে দিবে বলে দিও বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ, কইবেন নি কি কইবেন? নিদান কালের বন্ধু নবী, নিদান কালের বন্ধু নবী, দাঁড়াও নবী সামনে জন্মের মতো দেখা,
দেখতে চাই কি চাই না, হাত তুলে দেখান চাই কি। দেখা দিব পবিত্র ঈদ মিলাদুন্নবী, পৃথিবীর কেউ যদি আল্লাহকে দেখতে চায় দেখতে হবে নবীকে, পৃথিবীর কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় ভালোবাসতে হবে নবীকে, পৃথিবীর কেউ যদি নবীকে দেখতে চায় ভালোবাসতে চায় ভালোবাসতে হবে। আল বেলায়াত জিলদুন নবুয়াত, নবুয়াতের ছায়া হলো বেলায়াত। এই বেলায়াতের যুগে চারতরিকার একজন ওলি আল্লাহ কি কাকে কথা বলুন, কথা বলুন, পক্ষে না বিপক্ষে, ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে, একদল আছে বিপক্ষে, যাইও না এর কাছে, নিজেই ভার দিতে পারবে না, তোমরা কেমনে ভার করব। যতদিন আসিল পাওয়ার ছিল, মরার পরে কোনো পাওয়ার নেই। হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নেওয়াজ ইন্তেকাল করবার আগে ওনার একজন মরিদ আব্দুল জব্বার, পীরের যদি মনের মতো হয় মরিদ, পীরের মনের কথা তুলে কই মরিদের কাছে, চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা আনে করে, সুবহানাল্লাহ বলো, মিঠাইয়া দে তার ববের যত জ্বালা। আইন্যা কো বাবা শুনো, তোমার কাছে মনের কথাটা কই, আজ থেকে তিন দিন পরে আমি ইন্তেকাল করব। কয়দিন কয়দিন? তুমি নিজের হাতে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার মাঠে নিও। আব্দুল জব্বার বলেন, আপনি ইন্তেকাল করলে ইমামতি কে করবেন, নামাজটা কে পড়াইবেন? কো নামাজের চিন্তা তুমি কইরো না, তোমাকে বলে গেছি গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার মাঠে নিও। উত্তর পশ্চিম কোণা হইতে কালো পাগড়ি কালো পোশাক কালো রুমাল একজন হুজুর গুড়ার পিঠে সাওয়ার হইয়া দ্রুত গতিতে টপ 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 করতে করতে আসবে। আইসা গোড়া হইতে নামিয়া চাইতক বেড়ে নামাজ শেষ করে সালাম ফিরাইয়া আবার দ্রুত গতিতে বিদায় নিবে। তুমি কিন্তু জানতে চেয়েও না হুজুরের পরিচয় কি। তিন দিন পরে খাজা গরিবে নামাজ ইন্তেকাল করলেন। আমার আলোচনার মূল বিষয় হলো কবরের প্রথম ইন্টারভিউ হবে মান রাব্বুকা, তোমার আল্লাহকে। আল্লাহকে না চিন্না কবরে গেলে উপায় থাকবে না, আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে, আর নবীকে চিনতে হলে চিনতে হবে মুর্শিদকে। সুবহানাল্লাহ। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটি মসনদ বীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা বন্দরে হাজা গরিবে নেওয়াজ তিন দিন পরে ইন্তেকাল করলেন। আব্দুল জব্বার গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার মাঠে নিলেন। লক্ষ লক্ষ মুসল্লিগণ সারিবদ্ধ দাঁড়াইলেন। একটাই প্রশ্ন, আব্দুল জব্বার নামাজকে পড়াইব? আব্দুল জব্বার বললেন, কাতার সোজা করেন, ইমাম সাহেব আসবে। সুবহানাল্লাহ। কাতার সোজা হইতে হইতে যেইভাবে বলে গেছেন, যেই সিস্টেমে বলে গেছেন, ওই সিস্টেমে এসেছেন। গোড়ার পেট থেকে নামিয়া চার তাকবীর নামাজ কমপ্লিট করিয়া ডাইনে ভাবে সালাম দিয়া গোড়া ছেড়ে দি ছেড়ে দিয়ে যাচ্ছেন। আব্দুল জব্বার ডাক দিয়ে কহ,
কি তোমার পরিচয় কোন দেশে বাড়ি, কি তোমার নাম, সত্য পরিচয় যদি না দিয়ে যাও ময়দানে মহাশরে নবীর সাফায়ত পাইবা না। কসম দিলেন, গোড়া থামাইলেন, ঘোমটা দিয়ে বসে আছেন, কাছে গিয়ে ক ঘোমটা চাই না, এক নজর তোমার দেখতে চাই, দাঁড়াও মর্ষি সামনে জন্মে মত দেখা নয় তোমার, দাঁড়াও বাজান সামনে জন্মে মত দেখ, যেই মাত্র ঘোমটা ঢালকে দিলেন আব্দুল জব্বার শিক্ষার দেয়া জমিনে পিট করে পড়ে গেলেন, হুশ নাই রে বন্ধু হুশ নাই, ডাক দিয়ে বললেন নিষেধ করছিলাম জানতে চেয়েও না, কসম দিলা দেখা না দিলে নবীর সাফায়ত পাব না, দেখতে চাইলা বেহুশ কইলা কেন দেহ, হুশ ফিরে এসে দু চোখের পানি সেরে কান্দে, ডাক দিয়া কো কসম দিলা দেখা দিয়া গেলাম, নিষেধ করছিলাম তারপরে কসম দিলা, তবে শেষ কথাটা কইয়া যাই এই কথাটা কারো কাছে তুমি কইও না, জোরে কন গভীর মনোযোগ অলি আল্লাহ কারে কই, এই পৃথিবীটা বর্তমানে ওলি আল্লাহদের নিয়ন্ত্রণে, 356 জন ওলি শীর্ষস্থানীয় ওলিদের নিয়ন্ত্রণে পৃথিবী আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, ওলি আল্লাহদের দলভুক্ত হইলে আল্লাহ নবীর হই, সুবহানাল্লাহ, মুর্শিদের হইলে আমার আল্লাহর হই, ও বন্ধু গভীর মনোযোগ, নিষেধ করে গেলেন কইও না, আব্দুল জব্বার দুই চোখের পানি সেরে কান্দে, জালা সখী বুকে মনে গো মর্শিদ তোমার প্রেমের জালা, জালা সখী বুকে মনে গো বাজান তোমার প্রেমের, গয়া গয়া জলে আগুনে বাজার বসিলে নিরালা, আমি ইচ্ছা করি পাশব রীতে বোঝে না মন, বালা গো দয়াল তোমার প্রেমের যা, সাধ করিয়া পড়লাম আমি তোমার নামের মালা, বিরহ বিচ্ছেদের জালা সখী বুকে মনে গো মর্শিদ তোমার প্রেমের জানা, রূপের নিশা হৃদয় আমার হইয়া যায় অঙ্গারা, আরে মর্শিদ রূপে পইরা আমার অন্তর পইরা কালা গো, মুর্শিদ রূপে পইরে আমার অন্তর পইরা কালা গো, মুর্শিদ তোমার প্রেমের বন্ধুরে, আব্দুল জব্বারের খানা বানি নাই ঘুম নিদ্রা নাই, কিন্তু মনের কথা হলে কইতে পারে না, নিষেধ করে গেছেন, যদি কথাটা কারো কাছে কও যেই দিন কইবা ওই দিন আর তুমি দুনিয়া থাকবা না, বিষদর সর্প দংশন করলে উজাবাই দাঁড়াইলে বিষ নামে, আল্লাহ অলি দংশন করলে এই বিষ নামে, ভার শক্তির কোন উজাহ নাই, তিন দিন চলতেছে খানা পানি খায় না, চোখে ঘুম নিদ্রা নাই, লোকেরা জিজ্ঞেস করে কি হইল তোমার অসুখ, যদি হয় ডাক্তারের কাছে যাও, যাইয়া কইয়ে তুমি মেডিসিন এনে খাও, আব্দুল জব্বার কিছু কই না রে বন্ধু, কইলে তো বাস্ত না কইয়া গেছে, সকল না যাই জালা কখনো না যাই, আরে মর্শিদ তোমার প্রেম আগুনে দয়াল তোমার প্রেম আগুনে অন্তর বইরা সাই জালা, সখনো না যাই জালা কখনো না,
তিন দিনের দিন ভিতরের ভাব দুনিয়ার আগুনের পাওয়ার যে আগুন দিয়ে রান্না বান্না হই, সত্তর ভাগের এক ভাগ দুজকের আগুনের, সত্তর ভাগের এক ভাগ পাওয়ার হলো দুনিয়ার আগুনের পাওয়ার। পাঁচ মিনিটের ভিতরে যদি এই সুপারে লাগান কাঠ পরে সাই হয়ে যাবে, বাসে লাগান পরে সাই হয়ে যাবে, এর চেয়ে ৬৯ গুণ বেশি দুজকের আগুনের পাওয়ার, দুজকের আগুনের পাওয়ার ৭০,০০০ গুণ বেশি মসজিদের আগুনের পাওয়ার। জয়তে পারে না রাখতে পারে না, তিন দিনের দিন আব্দুল জব্বার কো কি দিয়া বুঝাইব, আমার কোন রোগে ধরে নাই, আমার কোন বিমার নাই, এমন একটা রোগ আমার ভিতরে ঢুকেছে যে রোগের কথা কইলে আমি বাঁচতাম না। ওষুধ খাইলে রোগ ভালো হয় মানুষ বাঁচে, কিন্তু এমন একটা রোগ আমারে ধরছে কইলে আমি বাঁচতাম না, কিন্তু না কইয়া তো পারে না রে বন্ধু। তিন দিনের দিন কথাটা বলছেন যিনি লাশ কইয়ে জানাজার মাঠে শুইলেন, তিনি ইমাম হইয়া নামাজ পড়াইলেন। জোরে কর আল্লাহু আকবার। আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া ওলি আল্লাহ। কথা না কইতে দেরি কই, আব্দুল জব্বার নাই ইন্তিকাল করলেন, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হাজা গরিবে নওয়াজকে আজমেরের জমিনে দাফন করা হয়েছে, বর্তমান জমানার একদল মোল্লা বাকি রইছে, ওলিরা যতদিন বেঁচে আছে ততদিন পাওয়ার থাকে, মইরা গেলে পাওয়ার নাই, মাজারে যাওয়ার কোনো দরকার নাই, শিরিক ওলি আল্লাহর কাছে যাওয়া শিরিক, মাজারে যাওয়া শিরিক, মসজিদের কাছে চাওয়া শিরিক। ও বন্ধু মসজিদের কাছে চাইলে আমার আল্লাহর কাছে চাওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ, নোট করেন রেকর্ড করেন, দলিল যদি প্রয়োজন হই লইয়া যান, আগামী দিন শুইয়া শুইয়া লাগাইয়া রিসিভ করবেন। একটু গভীর মনোযোগ, হাজা গরিবে নামাজ আজমিরের মাজারে শুয়ে গেলেন, শত শত মুফতি মুহাদ্দিস মোল্লাগণ কি করলো, বাদশাহ আলমগীরের কাছে বিচার দায়ের করলো, হুজুর আপনি একদিকে বাদশাহ আরেক দিকে মুহাদ্দিস, এই যে ওলি আল্লাহ হাজা গরিবে নামাজের মাজারের কাছে গিয়ে আগের বাতি মোমের বাতি জ্বালাইয়া এই যে ভক্তি পূজা করে এগুলা শিরিক, ওলিরা মইরা গেলে কোনো পাওয়ার নাই, আপনি মাজারটা ভাঙ্গা দেন বন্ধ কইরা দেন। বাদশাহ আলমগীর কো আতরা আমার সঙ্গে যাই, যাইয়া তিনবার সালাম দেবো, জবাব পাইলে মাজার থাকবো, নাইলে ভাঙ্গা গুড়া কইরা ফালাম। হাজা মাইনুদ্দিনের রূপ মাজারের সামনে গিয়া সালাম দিয়ে কো হাজা বাবা শুনেছি অলিগন দুনিয়া থাকতে পাওয়ার থাকে ৭০ ভাগের এক ভাগ, দুনিয়া থেকে বিদায় নিলে পাওয়ার বৃদ্ধি হয় ৬৯ ভাগ। সুবহানাল্লাহ, বলুন আলেমগণ কম্পিন করেছেন মাজার, ওলি আল্লাহ মইরা গেলে কোনো পাওয়ার নাই, মলি ওলি যদি মইরা যায় এ মাজারে যাওয়ার কোনো দরকার নাই, মাজার ভাঙ্গার জন্য আমি এসেছি, তিন তিনবার সালাম দেমু খাজা, যদি জবাব পাই মাজার থাকবো, নতুবা ভেঙ্গে ফেলতে হবে, আমি সালাম দিচ্ছি তুমি জবাব দাও। আসসালামু আলাইকা ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, উত্তর দাও। একটু নীরবতা পালন করলেন, উত্তর নিয়ে আসে আসে নাই। ও হবিগঞ্জের বাবা ভাইয়েরা, শিবজয়নগরের বাবা ভাইয়েরা, দুই নম্বর সালাম, আসসালামু আলাইকা ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, নীরবতা পালন কোনো আওয়াজ নাই, দুই সালাম শেষ হয়ে যায়। তৃতীয় নম্বরের সালাম, আসসালামু আলাইকা ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, তৃতীয় নম্বরের সালাম দিয়া জবাব পাই নাই, কিছুক্ষণ নীরবতা পালন করে কোষ হাসা হইতো, কলিরা মইরা গেলে কোনো পাওয়ার নাই, যদি থাকতো তো সালামের উত্তর পাইতাম। এই কথা কইয়া মাজারটারে পিছনে বানাইয়া সামনের দিকে যখন কদম দিছে গো,
হাজা মাইনউদ্দিন রওজা পাকের ভিতর থেকে ডাইন কাটরা বাখিরি কইরা কো ওয়ালাইকুম আসসালাম ইয়া বাশালঙ্গি। বাশালঙ্গি পিছনের দিকে চাইলো, চায়া দেখে হাজা বাবার ডাইন কাট দেখা যাইতেছে। আলমগীর দুইটা চোখের পানিছে রেখে দেখে দেখো, এক নম্বরের সালাম দিলাম জবাব নাই, দুই নম্বরের সালাম দিলাম জবাব নাই, হাজাইও তিন নম্বরের সালাম দিয়া উত্তর না পাইয়া লাডিয়ানার ডিক্লার দিব মাজার ভেঙ্গে ফেলবো, এই সময় সালামের জবাব পাই। আপনি মাজারে থাকলে সালামের জবাব কেন পাইলাম না? হাজা গরিবের নামাজ ডাক ডাক বাদশা আলমগীর কি দিয়া বুঝাইব? প্রথম সালাম যখন তুমি দিছো আমি শুনছি, দ্বিতীয় সালাম যখন তুমি দিছো আমি শুনছি, তাইলে জবাব কেন দিলেন না? কো প্রথম সালাম যখন তুমি দিছো আমি আজমিরে ছিলাম না, আমি ছিলাম মক্কা শরীফ হানায়ে কাবা তাওয়াব অবস্থায়। বাদশা লঙ্গির দ্বিতীয় সালাম যখন তুমি দাও তখন আমি শুনছি, আমি আজমেরে ছিলাম না, কই থেকে শুনলেন কোথায় থেকে শুনলেন? তখন ছিলাম আমি হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী রহমতের নবী মায়ার নবী শান্তির নবী মুক্তির নবী, ইহকাল পরকাল কবর আসর মিজান পূজারাত তোরা নেওয়ানা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনে জিয়ারত অবস্থায়। বলুন না আল্লাহু আকবার, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া ওলি আল্লাহ। তৃতীয় সালাম যখন তুমি দাও আমি মদিনাতুল মুনাব্বারে হইতে একটা লাফ দিয়া আজমেরের জমিনে আসিয়া তোমার সালাম দিলাম। জানতে চাই রে বন্ধু, মদিনা হইতে আজমেরের দূরত্ব কয় মাইল? কথা কয় না কেন? দুই মাইল, তিন মাইল, একশো মাইল, এক হাজার মাইল, না হাজার হাজার মাইল? একটা লাফে মদিনাতুল মুনাব্বারা হইতে মরার আগে না পরে, কথা কয় না কিরে? আরে মরার আগে না পরে ওলিরা কি মরে? ওলি যদি মরে আল্লাহ বাসে কেমনে? হাকিকতের আলোচনা আজকের মাঠে হোক মনোযোগ। ও বন্ধু গভীর মনোযোগ, বাংলার ওহাবি ওলি চিনল না, বাংলার ওহাবি মর্শি চিনল না, মাজার চিনল না, ও যাইও না যাইও না শিরিকার বেলা। ওহাবিদের জন্ম হয়েছে গজবের ভিতরে, সুন্নিদের জন্ম হয়েছে রহমতের ভিতরে। কিসের ভিতরে? সুন্নিরা নবী চাই, সুন্নিরা ওলি চাই, কেন চাই রে বন্ধু? আল্লাহ কোমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ কো ইন্না রাহমাতাল্লাহে কারীবুম মিনাল মুকসিনিন, রহমত যদি পেতে চাও গজব থেকে বাঁচতে চাও তো আমার ওলিদের কাছে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। একটা লাভ দিয়া এই মাইক্রোফোনের আওয়াজ এক মাইল, দুই মাইল, তিন মাইল, দশ মাইল পর্যন্ত যায়। এতগুলি হরেন লাগাইয়া ডাবল মেশিন লাগাইয়া আলোচনা করা হচ্ছে এক দুই তিন দশ মাইল পর্যন্ত, এরপরে সীমানা নাই। আজমিরের জমিনে দাঁড়াইয়া বাদশা আলমগীর খাজারে সালাম দিছে, মদিনাতুল মুনাব্বরা হইতে শুনছে। ও বন্ধুবার মক্কার খানায় কাবা তাওয়াব অবস্থা, হাজায় গরিবে নামাজ সালাম শুনছে। এই সালামের উত্তর দিতে গিয়া একটা লাভ দিয়া আজমিরে আইয়া সালামের জবাবটা দিয়া দিছে। এইটা শুনলে জমাতের কথা দলিল দ্বারা প্রমাণ। এবার ওহাবিরা কি কই শুনেন? ওহাবিদের গুরুদেবের নাম হলো মাওলানা আশরাফ আলী থানভি। যদি এমন কোন ওই দলের লোক থাকেন নোট করেন, রেকর্ড রেকর্ড করেন, আমরা যে গান গাই এই গানটা আপনি
আপনাদের জন্য জায়েজ, আমরা যদি কই না জায়েজ সুবাহায়, কিন্তু আমরা গাইলে আপনারা কোন না জায়েজ। বন্ধু কবির মনোযোগ, এরার বড় হুজুরের নাম হলো মাওলানা আশরাফ আলী থানবী। আশরাফ আলী থানবীর পীরের নাম হলো শেখ মোহাম্মদ, শেখ মোহাম্মদের পীরের নাম হলো হাজী এমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজী এমদাদুল্লাহ মুহাজের মক্কির পীরের নাম হলো নূর মোহাম্মদ জানজি নবী, কিতাবদার নাম হলো আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার সপ্তম, পৃষ্ঠা নাম্বার 462, কিতাবের নাম হলো আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার সপ্তম, পৃষ্ঠা নাম্বার 462, ভারতের থানাবল থেকে শেখ মোহাম্মদ হজ করতে যাচ্ছে আরব দেশে। ওই দেশে ওই যুগে প্লেন ছিল না, পাইন্না জাহাজ দিয়ে আরব সাগর পার হইতো, সাগরের মধ্যে জাহাজে উঠলেন, নদীর মাঝামাঝি যখন জাহাজ তার চলে গেল, ভয়ঙ্কর ঝড় তুফান শুরু হয়ে গেল, আকাশ কালো হয়ে গেল বন্ধু, সাগরে প্রচন্ড ঢেউ শুরু হয়ে গেল, হঠাৎ করে জাহাজের স্টার বন্ধ হয়ে গেল, ড্রাইভার কহুজু জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে, ভয়ঙ্কর ঝড় তুফানের ভিতরে ঢেউ চলতেছে, জাহাজ ডুবু ডুবু ভাব, এই মুহূর্তে আল্লাহ ছাড়া কোনো দরুদি নাই, আল্লাহ রে ডাকুন, সুবহানাল্লাহ, কোন কারে কারে মুসিবতে বড় যদি আল্লাহ রে দেখো, এই মুসিবতে উদ্ধার করার জন্য তোমার মুর্শিদ হয় কান্ডারি, সুবহানাল্লাহ বলুন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, এবার শুন, শেখ মোহাম্মদ জাহাজে বসে বসে আল্লাহ 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 ডাকতেছে, কারে কারে কারে, এই মুহূর্তে দেখতেছেন কে যেন এসে সাগরটার মধ্যে নামলেন, নামিয়া জাহাজ দ্বারে কান্দে নিলেন, নিয়া মক্কার কিনারে নিয়ে যাচ্ছে, মক্কার কিনারে বিরাইয়া তিনি চলে আসছে, কিছুদিন পরে হজ কইরা আরব দেশ থেকে দেশে এসে বলতেছেন খরচটা যখন করে উঠছি পীরের লোকে দেখাটা কইরা আসি, এইবার শেখ মোহাম্মদ কাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির কাছে গিয়ে দেখে একটা ভিজা লুঙ্গি টাল করে রেখে রাখছে, থয়া রাখছে, এইবার হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি মুরিদরে ডাক দিয়ে কো এই লুঙ্গিটা নেড়ে বাবা দৌত করে নিয়া, হাজি শেখ মোহাম্মদ কো বাজান লুঙ্গিটা আমি দৌত করব, হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি কো নিয়ে যাও, শেখ মোহাম্মদ লুঙ্গিটা যখন খাতে নিল, এই লুঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ এসে নাকে লাগলো, শেখ মোহাম্মদ ডাক দিয়ে কো মুর্শিদু বিষয়ে কিছু বুঝলাম না, কিছুদিন পরে মক্কা শরীফ হজ করতে গেছিলাম, বিপদে পড়ে আরব সাগরে ভয়ঙ্কর ঢেউয়ের ভিতরে জাহাজের যখন ইস্তার বন্ধ হয়ে যায়, আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যায়, পানি এসে জাহাজের ভিতরে পড়ে শরীরে পড়ে নাকে মুখে পড়ে, নাক মুখ শরীর ভিজে যায়, আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ আমি পেয়েছি, এই গন্ধ আপনার লুঙ্গির মধ্যে পাইতেছি, হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি কো তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের তানাপুনে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে আমি দেখতেছি আমার একটা মুরিদ হজ করতে গিয়ে আরব সাগরে মৃত্যুর সাথে লড়াই করতেছে, আমি দেখতেছি এমন সময় যদি ভক্ত মরে যাই নামের কলক কি হইব, আমি ভারতের তানাবন থেকে একটা লাভ দিয়া আরব সাগর তার মধ্যে নামিয়া এই জাহাজ তারে কাদিনি ছিলাম, ওই দিন এই লুঙ্গিটা আমার পরনে ছিল, শিব বিজয়নগরের বাবাইরা মুসিবতে পড়ে হাজি সাহেব ডাকছে আল্লাহ রে জাহাজ উদ্ধার করে কে 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 জোরে কোন কে, আল্লাহর বিপদে পড়ে ডাকলো উদ্ধার করলো ফিরে, এরপরে কফিরের কাছে যাওয়া ঠিক না,
কারণ এই বংশের মধ্যে কোন পীর নাই, ওহাবের মধ্যে কোন পীর নাই, ফিরাসের বাবা একমাত্র সুন্নিরার মধ্যে, ওলি আল্লাহ আছে সুন্নিরার মধ্যে, সুন্নি ছাড়া আকাশের নিচে কোন জামাত নাই, কোরআন হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। কিন্তু বর্তমান বিশ্বে জামাতের অভাব নাই, এই দেশে নামাজ ছিল না, এই দেশে রোজা ছিল না, এই দেশে হজ ছিল না, এই দেশে যাকাত ছিল না, এই দেশে কোরআন ছিল না, কোরআন তেলাওয়াত ছিল না, আল্লাহ নামের দোয়া ছিল না, রাসূল নামের জিকির ছিল না, পরিষ্কার পরিচ্ছন্নতা কি জিনিস ছিল না, এই দেশে মক্তব মাদ্রাসা মসজিদ ছিল না, এই দেশে ছিল বারো মাসে তেরো রোজা বর্ষরে কীর্তন, হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। এইগুলিকে উৎখাত করে যারা এই দেশে সত্যের পরিচয় নিয়ে এসেছেন তারা ছিলেন আল্লাহর ওলিগণ। সেই ওলিদের আগমন হয়েছে, সেই ওলিদের আগমন হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আগমন হয়েছে পাক পাঞ্জাতন থেকে, পাক পাঞ্জাতনের আগমন হয়েছে হাশিমি এবং কুরাইশ শ্রেষ্ঠ দুটি বংশ থেকে। যুরুকম সুবহানাল্লাহ। ওরে বন্ধু গভীর মনোযোগে বাহাদাতুল আসরার সিরুল আসরার কিতাবের মধ্যে এসেছে ওলিকুল সম্রাট মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি গাউসে সাকালাইন মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসান আল হুসাইন আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা একই টাইমে সত্তর গড়ে ইফতারের দাওয়াত রাখছে। কই গড়ে? কই গড়ে? শীত বিজয়নগরের সম্মানিত সভাপতির ঘরে বড় বীর আব্দুল কাদের জিলানি বিকাল পাঁচটার সময় অবস্থান করে, উনি এই ঘরে পাঁচটা বাজে ইফতারের টাইম তিনি ইফতার করবেন। মুরিদ নিয়ে বসে আছেন বাবা, এমন সময় তিনি পাঁচটা যখন বেজে গেল মুরিদদের সঙ্গে লইয়া একসাথে ইফতার করলো। শিব বিজয়নগরের সভাপতি কো আজকে আমার জীবন ধন্য, বড় ভীর আজকে আমার ঘরে ইফতার করলেন। এই দিক দিয়া শাইস্তাগঞ্জ থেকে একজন মুরিদ এসেছেন, শিব বিজয়নগরের সভাপতি কো তুমি এসে গেছো, আমার জীবন ধন্য হুজুর আমার ঘরে ইফতার করছে, তুমি এসে গেছো হুজুর তো তোমার ঘরে ইফতার করতে যাবে। শাইস্তাগঞ্জের মুরিদ কো তুমি কো কি, হুজুর এই মাত্র আমার ঘরে ইফতার করে এসেছে। নয়াপাড়া থেকে একজন মুরিদ এসেছে, শিব বিজয়নগরের সভাপতি বলতেছে তুমি এসে গেছো হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে, আজকে আমার ঘরে ইফতার করছে আমার জীবন ধন্য। নয়াপাড়ার মুরিদে কো তুমি কো কি, হুজুর তো আমার ঘরে এই মাত্র ইফতার কইরা এসেছে। সভাপতি কো বিষয় কি, পাঁচটার আগে হুজুর আমার ঘরে উপস্থিত, ইফতারের টাইম হুজুর আমার ঘরে ইফতার করলো, তোমার ঘরে কোন সময় গেল? এই দিক দিয়ে যে এই দিক থেকে মরিদ আসতেছে সবাই বলতেছে আমাদের ঘরে করে আসছে। নতুন একজন মরিদ, নতুন একজন মরিদ পীর মসজিদ কি জিনিস চিনে না রে বাবা, বুঝে না, মুরিদ হয়েছে ঠিক আছে, বর্তমান যুগে বহু পীরের মুরিদ দশ বছর বিশ বছর ত্রিশ বছর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বছর খায়াত পয়া মুইরা গেছে, কিন্তু পীর কি জিনিস মসজিদ কি জিনিস চিনে নাই। গভীর মনোযোগ, ও বললো তোর বিক্রি করে তুই বিনামূল্যে পাবি পাবে রে কামেল মুর্শিদের দর পারে যদি যাবি রে তুই, কামেল অলির দর পারে যদি যাবি। নতুন যিনি বায়াত হইলেন তিনি কশিপ বিজয়নগরের সভাপতির ঘরে ইফতার করছে এই ডাকারে, নয়াপাড়া শাইস্তাগঞ্জ গেলে এশারের টাইম হবে, ওই সময় ইফতারের টাইম থাকতো না, সভাপতির ঘরে করছে এইটাই কারেন্ট। এইবার বড় বেড়ে কো বাবা তুই আমার লগাইয়া যাইতেছে বাবা হবিগঞ্জের দিকে, কিছু দূর পথ গিয়া মরহুমের উপর দিয়া যাইতেছে, যাইয়া দেখে একটা মরা গাছ দেখা যাইতেছে, দুইজনে মিল্লা গাছটার তলে বসিয়া মুরিদে প্রশ্ন করে বাবা কোন গাছের তলে বসি কো মরা গাছ, বালা কইরা দেখ রে বাবা, বালা কইরা দেখ জিবা জান এটা মরা গাছ,
মরা গাছ দেখার পরে কবুল নাই তো বলে না, শক্তি বন্ধ করছে। এখন দেখ কি দেখা যায়, কখন দেখে সবুজ পাতা দেখা যাচ্ছে, গাছটা হইল যে তা গাছ। আরো আসতে কোন এখন দেখতেছি বাজান প্রত্যেকটা পাতায় পাতায় একজন কইরা বড় ভিড়, প্রত্যেকটা পাতায় পাতায় একজন করে বড় ভিড়, মাথায় পাগড়ি হাতে লাঠি এবং তাসবি জপতেছে। বড় ভিড়ে আমি তোর কাছে আসিনি বলে আসেন, তোর কাছে আসি পাতায় পাতায় আসি, তোর কাছে কয়জন বলে একজন, পাতা পাতা কয়জন ক লক্ষ লক্ষ। যদি তোর কাছে একজন তাকিয়া পাতা পাতা লক্ষ বড় ভিড়ে থাকতে পারে, তাইলে বিশিক বিজয়নগরের সভাপতির ঘরে ইফতার করে, সত্তর ঘরে একটাই ইফতার করছে, এটা কি তোর বিশ্বাস হলো? মরিতে চিল্লান দিয়ে কবা জানু, শুধু সত্তর জন লই, সত্তর লক্ষ মরিদের গরু যদি বড় ভিড় ইফতার করে, তবু বড় ভিড়ের শেষ হবে না। আল্লাহু আকবার! বলুন না ইয়া রাসূল, বলুন না ইয়া ওলি আল্লাহ। তোমার এই বাংলা বেরোপ, তোমার এই বাংলা বেরারে বুয়ে কইরাছে গেরা, মনের বাড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদের পেয়ে ডবলে পাবি তাঁরে। হৌ আল্লাহ, হৌ আল্লাহ, হৌ জবান খুলে হৌ আল্লাহ, হৌ হাই হাই তোমারি যে বাংলা বেরোয়, তোমারি যে বাংলা বেরারি পুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদের পেয়ে ডুবলে পাবি তাঁরে। হাই 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 হৌ আল্লাহ, হৌ আল্লাহ, হৌ আল্লাহ, হৌ যেই দিকে তে গোরাইয়া কি, যেই দিকে তে গোরাইয়া কি, সেই দিকে তোমার দেখি, যেই দিকে তে গোরাইয়া কি, সেই দিকে তোমার দেখি, আমি কাঙ্গাল, আমি কাঙ্গাল, চিনলাম না তোমার আপন ঘরে, মুর্শিদের পেয়ে ডুবলে পাবি তাঁরে। হাই 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 হৌ আল্লাহ, হৌ আল্লাহ, হৌ লাখো দেনা সুদ মালাক জমরুদ, তার ভিতরে মোকামে মাহমুদ, লামুকামে খুললে তালা, লামুকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজেলা, লামুকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজেলা, সোনার মানুষ সদাই জলুক মারে আপন ঘরে, মুর্শিদের পেয়ে ডুবলে পাবি তাঁরে। মুর্শিদ বেনে হলবি কেমন করে, আপন ঘরে, মুর্শিদের রূপে ডুবলে পাবি তাঁরে। হাই 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 হৌ আল্লাহ, হৌ আল্লাহ, হৌ আল্লাহ, বাঘির করলো হইয়া মাই, বায়না হইল ও দাসীতার, এই আমি কতই ভালোবাসি। আল্লাহ মনে কহিরা
আছে উদাসী থর, এই আমি কতই ভালোবাসি। সে কেনব জোতর, এই আমি কতই ভালোবাসি। দিনের বহু কথা রাই কাশি মোহনে, আশা ছিল খুলে কইব পাইলে গোপনে, বহু দিনের বহু কথা রাই কাশি মোহনে, আশা ছিল খুলে কইব পাইলে গোপনে, কাশে গেলে গো ও ও ও কাশে গেলে সব ভুলে যাই, কাশে গেলে সব ভুলে যাই, পুহাই আ যাই প্রেমিন সে থর, এই আমি গোত হৃদয়সি রে যদি দেখাই পারতাম, মনের যত জালার আস বাজন কইয়া গবো যাইতাম, পিতাও প্রাণ শীতল করতাম, তা পিতাও প্রাণ শীতল করতাম, কাটাইতাম সুখের নিশি তর, আমি কতই বা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুর্শিদ দিনে কে হবে তোর ওই নিদান নরকান্দার রে, সারো মুর্শিদ নামের তোরে রে সারো রিজবিনা আহমের তরি, সার মুর্শিদ নামের তোরে রে সার মতিন শানা আহমের তরি, ওই তোরে তে দিব আমরা বউ সাগর পা আহারি, সার মুর্শিদ নামের তোরে রে সার মুর আহমের, ওই তোরে তে যাব আমরা দয়াল নবীর ভার, যেতে চাই কে চাই না তোরে দেখানো চাই কি চাই, তাকবীর আল্লাহু আকবার রিসালাত জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নাত ওয়াল জামা জিন্দাবাদ, ওই তোরে তে যাব আমরা নবীর ওয়ারি, পৃথিবীর কেউ যদি যেতে চাই আল্লাহর বাড়ি যাইতে হবে নবীর বাড়ি, পৃথিবীর কেউ যদি যেতে চাই নবীর বাড়ি যাইতে হবে মুর্শিদের বাড়ি, ঠিক কি জোরে কোন ঠিক গুনা খাতা মাফ রাইয়া মোর নবীর হাদিসে ভর, গুনা খাতা মাফ মাফ করাইয়া মরবেন না লইয়া যাইবেন, মাফ করার মালিক কে আল্লাহ, রহমান কে আল্লাহ, রহিম কে আল্লাহ, গাফফার কে আল্লাহ, ফতোয়া ঠিক আছে এখন আমি কি কই শুনেন, গুনাহ হাতা মাফ কো রাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ হাতা মাফ রাইয়া মোর
পীরের খাতে খাতে মনে পাশের গোনা আর রবে না, সামনে তার হুকুম তামিল কো আরে মুর্শিদ জারে করে দে মা, মুর্শিদ জারে করে দে মা, থাকবে না তার এই দেহের পাপ, গুনা হাতা মা বুকো রাইয়া মন বিঘা দেশে ভোর, গুনা হাতা গুনা মাপ দেওয়ার মালিককে আল্লাহ তোমার যত গুনা তোমার যত গুনা আমার আছে জানা মাপ কো রে দাও হে রব্বানা সুবহানাল্লাহ। আল্লাহর কি গুনাহ আছে? হাকিম যদি অপরাধী হয় অপরাধীর বিচার হাকিম করব কেমনে? গভীর জঙ্গলে বসে বসে পাগলা কয় আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা। জলিল কদর পয়গম্বর যাইতেছে খোদার সাথে কথা বলার জন্য, তাইয়া কথাটা শুননা ফালাইছে। বন্ধ কর শিরিকি কথা, বন্ধ কর বেদাতি কথা, নাইলে তোরে ল্যাংরা বানাম। মুসা নদীর দমক পাইয়া পাগলা গেল ঠান্ডা হইয়া, যাইতেছে আর কইতেছে আজগা কোনো কথা নাই, একটা কথার উত্তর যতক্ষণ না পাই। গিয়া কাল্লা তুমি কই কোয়াসি তো কস না তোর কি হইছে? আল্লাহ তুমি কই কোয়াসি, আল্লাহ তুমি কো তোমার কি গুনাহ আছে? কনাই বালা কইরা কো কনাই, আল্লাহ তোমার বান্দা জঙ্গলে বসে বসে কই তোমার যত গুনাহ তার বলে আছে জানা, তত কি করছো এমন একটা ধমক দিছি জীবনে কই তো না। সুবহানাল্লাহ। হুসেন নবীও শিবনগর শিব বিজয় নগরের বাবা ভাইয়েরা খুব মনোযোগ, ওলি আল্লাহ কারে কই, ওলি আল্লাহর কাছে কেন যেতে হই, মুর্শিদ কারে কই, মুর্শিদের কাছে কেন যেতে হই, আল্লাহ কো তুই কি করছো কো এমন একটা ধমক দিছি জীবনে কই তো না। কো মুসা তুই কামড়া ভালো করস নাই, আল্লাহ তাইলে কি তুমি তার পক্ষে, কো তার পক্ষে ও না বিপক্ষে ও না, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে দেখি কথাটা ঠিক কইছে, তোমার কি গুনাহ আছে কোনা? একটা শব্দের দুইটা অর্থ, একটা জাকের একটা বাতেন। মুসারেতে কি শুধু এই কথাই শেষ দিছে না আরো কইছে, কো তোমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কি কিছু কইছে না? কো মাফ করে দাও হে রাব্বানা। মুসাতে কথাটা মিশাও কইছে না, সুবহানাল্লাহ। কোন তাইলে হুদা তুমি কো কি কসুন তার প্রথম জীবনে কইছে, আল্লাহ আমার যত গুনাহ তোমার আছে জানা, মাফ কইরা দাও ও হে রাব্বানা। এইভাবে কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার। আরো আসতে কোন তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার, তার জবানটা হয়ে গেছে আমার জবান, জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে জুনাইদ বাগদাদি আল্লাহর মহান ওলী কি কো শুনেন? জুনাইদ বাগদাদি কল্লাইসা ফি জুব্বাতি সেবা আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। কোন আর অর্থ হলো আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই, সুবহানাল্লাহ। ডালিম গাছের তলে গিয়া যদি কিয়ামত পর্যন্ত কন্ধে দে কমলা দে, জাম্বুরা গাছের তলে গিয়া যদি কিয়ামত পর্যন্ত কন্ধে দে আমারে ডালিম দে, যেই গাছে যেই ফল ধরে সেই গাছের তলে সেটা তালাশ করতে হয়। আল্লাহ কো আপতাগো ইলাইহিল উসিলা ওয়া কুনু মাসাদিকিন, জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনে ঘোষণারে বন্ধ গভীর মনোযোগ, এই বেশি আলোচনা করলে আজকের রাত নয় কয়েক রাত্র পর্যন্ত স্টেজে বাস করলে ওলি আল্লাহর শান কত যে মহান, শেষ হবে না বয়ান। ও বন্ধু ইশারা স্বরূপ রেখে যাই, হইতে পারে আজকের মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। মুর্শিদ যারে মাপ দিছে তে আসল মাপ পাইছে, মুর্শিদ যারে মাপ দিছে না তে আসল মাপ পাইছে না। কেমনে রে বন্ধু ইমাম হুসাইন ডাক দিয়া কো উমরের ছেলে রে গোলামের বাচ্চা গোলাম, যার নাম শুনলে শয়তান পর্যন্ত দূরে গেছে,
হে বেলার ফুতের কো গোলামের বাচ্চা গোলাম আব্দুল্লাহ গিয়াছে যা বাবার কাছে বিচার দায় করছে। আগামী শুক্রবারে মসজিদের ভিতরে ইমাম হুসাইনের বিচার হবে, আব্দুল্লাহ বিচারের অপেক্ষায় রয়ে গেছে। ও গবীর মনোযোগ, মসজিদের ভিতরে ইমাম হুসাইনকে তলব করা হয়েছে, সাহাবীদের কলেজার মধ্যে বানি নাই। উমর তো বড় রাগি, যার নাম শুনলে শয়তান পর্যন্ত ফলাইছে। আব্দুল্লাহ অপেক্ষায় রয়ে গেল ইমাম হুসাইনকে গোলামের, হযরতে উমর দাওয়াত করে মসজিদে নিল। ইমাম হুসাইন বসা অবস্থায় আজগাজানে কোন ঘটনা ঘটে যায়, আব্দুল্লাহর বাবা উমর ডাক দিয়া কো হুসাইন আসেননি বলে জি আপনি দাঁড়ান। ইমাম হুসাইন দাঁড়াইছে, আপনি আমার ছেলের গোলামের বাচ্চা গোলাম বলছেন? হুসাইন কো জি আমি বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ডাক দিয়া কো হুসাইন আমার গোলামের বাচ্চা, আমি গোলাম, গোলামের ঘরের গোলাম, গোলামের বাচ্চা গোলাম, আপনি গালি দিছেন এই কথা তাতে আমি রাগ নই, মনে দুঃখ নাই, তবে একটা দুঃখ পাইব যদি সার্টিফিকেটটা না পাই। জোরে বল সুবহানাল্লাহ। আব্দুল্লাহ অপেক্ষায় আছে, সাহাবীগণ অপেক্ষায় রয়েছে, ইমাম হুসাইন দাঁড়াই আছে। উমর খাতা কলম দিয়া হুসাইনের কাছে নিয়ে কো আপনি কাগজে লিখে দেন আমার আমার ফুদ গোলামের গোলাম। কাগজটা লইয়া হাতে দুইটা চোখের বানি জাইরা ডাকতে হুসাইন আমি নবীজির মারতে গিয়া কালমা পড়ে মুসলমান হইছি, বেসতে যাইতা দুজুকে যাই, আমার কোন গ্রান্টি নাই, যদি আমি আজ আমি মরে যাই আমার কাফনের কাফনের ভিতরে ইমাম হুসাইনের সিগনেচার সহ রাই থাকবে রে। হুসাইন রাই দিছে আমি উমর গোলাম, আমার ফুদ গোলামের গোলাম। আজকে হুসাইন সম্পর্কে আমার নবী কো আমি হইতে হুসাইন, হুসাইন হইতে আমি। বন্ধুরে বন্ধুরে, ইমাম হুসাইন সহ 72 জন আওলাদের রাসূল কারবালার ময়দানে রক্ত দিল রাষ্ট্রের গভর্নর পদ হওয়ার, পাক পদ নেওয়ার জন্য নই, জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য নই, পৃথিবীর কোন রাষ্ট্রের বাদশাহ হওয়ার জন্য নই, ইসলাম জিন্দা হুতা হাই হার কারবালা কিবাদ আওলাদে রাসূল রক্ত দিয়েছেন কারবালার জমিনে, একমাত্র ঈমান ইসলামকে আমাদের কাছে পাঠাইবার জন্য, মুসলমান জাত উঁচু করে মাথা দাঁড়াইবার জন্য আওলাদে রাসূল শহীদ হয়েছেন। হুসাইনের পক্ষে যারা তারা মুসলমান, আজকে বিশ্বের জমিনে এমক নেতা মরলে, হেমুক নেতা মরলে শহীদ দিবস পালন করা হয় অনেক কিছু উমদাম কইরা, কিন্তু শহীদ দিবস সবচেয়ে বড় দিবস হলো যেই দিবসের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, সেই দিবসটা হলো মুহররমের চাঁদের 10 তারিখ। একটা পৃথিবীর মসজিদ বাংলাদেশে 16,000 অথবা 16,00,000 উপরে মসজিদ কম বেশি আছে, কিন্তু কয়টা মসজিদে হুসাইনকে স্মরণ করা হয়েছে? কিন্তু হুসাইনকে যারা স্মরণ করলো তারাও সুন্নি, তারা বেহেশতি, ইমাম হুসাইনকে স্মরণ করলো না যারা, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে দুজুকি। কালা কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলুল জান্নাত, যরকম সুবহানাল্লাহ, আমার নবী কো ইমাম হাসান হুসাইন দুইজন হলো জান্নাতের যুবকদের সর্দার। মাবিয়ার ছেলে ইয়াজিদ, মাবিয়ার নামে অনেক অনেকে তাজিম করে, ইয়াজিদের নামে অনেক তাজিম করে, কো ইয়াজিদ রে কাফের কোয়া যাইতো না, ইয়াজিদ তো শুধু কাফের নরে বন্ধু, কাফের একটা রজনীর জন্য ইমাম হুসাইনের কেল্লা মোবারক রাখলেন, শুধু একটি রাত্র সম্মান করবেন, হুসাইনের ভালোবাসা অন্তরে নিবেন। ইয়াজিদ বাগিনীরে ডাক দিয়া কো আজকের রাত্রটা তোরা আমার বাসায় থাকবি, খাইবি, বেড়াইবি,
ইয়াজিদ বাকি দেখো সব নাই, ইয়াজিদের কাছে গেলে পুরস্কার হইব, এই পাদ্রি কো 10,000 স্বর্ণ মুদ্রা আমি দেব। ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন ধর্মের মানুষ আওলাদে রাসূলকে ভালোবেসে 10,000 স্বর্ণ মুদ্রা একটা রজনীর জন্য দিতে তৈয়ার হয়ে যায়। রাখছিলেন এই রুমের মধ্যে ঢুকলেন, সিন্ধুকের ভিতরে ঢুকাইলা, সিন্ধুকের ডাকনা আলগি দিয়া ইমাম হুসাইনের চেহারা মোবারকের মধ্যে আতর গোলাপ সেন দিয়া মুছে মুছে রক্ত মোবারক পরিষ্কার করে দুই চোখের পানি ছেড়ে কান্দে, লাখো লাখো সাদা পাখি উপরে উড়াতেছে, হাই কাই খ্রিস্টান পাখি দেখতেছে, আকাশ থেকে একটা নূরের সিঁড়ি এসে হুসাইনের চেহারা মোবারকের মধ্যে লাইট লাগাইছে। খ্রিস্টান বাদরি শুশু শুশু আবার শুনতে পাই, হঠাৎ করে তিনি ফিট হয়ে যাই, আবার নবী ডাকতো পাদ্রিরে পাদ্রিরে, আমার আওলাদরে যদি কেউ ভালোবাসে আমি রসুলকে ভালোবাসে, আমার হুসাইনের প্রেমে তুই চোখের বাণী বালাইলি, 10,000 স্বর্ণ মুদ্রা মিলাইলি, আমি রসুল মদিনা থাকতে পারলাম না, আমি তোর কাছে এসেছি কি চাই বিছা, পাত্রে ডাক দে এখন নবী গো নবী গো নবী গো, আমি দুনিয়ার কোন সম্পদ চাই না গো নবীজি, আমি এমাম হুসাইনের গোলাম হইতে চাই, আমার নবীকে হুসাইনের গোলাম তরে বানাইছি, আমার নবীর সঙ্গে আমি নবীর সঙ্গে তুই জান্নাতে যাবি, বলুন না ইয়া রাসূল, আরে বলুন না ইয়া রাসূল, 10,000 স্বর্ণ মুদ্রা লইয়া এরা একটু দূরে গিয়া বন্টন করো, ছায়া দেখে একটাও স্বর্ণ মুদ্রা নাই, সব সারা হইয়ে যায়। আমরা হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান, হুসাইনের ভালোবাসা যার অন্তরে আছে, আওলাদে রাসূলের ভালোবাসা যার অন্তরে আছে, বিনা হিসেবে জান্নাতি হিসাব নাই, ময়দানে মহাশয়ে হিসাব দিতে হবে না, বিনা হিসাবে জান্নাতি। আওলাদে রাসূলের ভালোবাসা যার অন্তরে নাই, কিয়ামতের আগে দূরের কথা, কিয়ামতের পরে নামাজ পড়লো জাহান্নামী, কিয়ামতের পরে নামাজ পড়লো হজ করলো জাহান্নামী, রোজা রাখলো জাহান্নামী। আমরা হুসাইনি মুসলমান, বিদায় নেবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, হাঁটতে বইতে চলতে ফিরতে আল্লাহ জিকির করবেন, হিংসা দিয়া টাকা পরি ছেড়ে দিবেন, মিলাদুন্নবীর জুলুস করবেন না সারবেন, আই মিলাদুন্নবীর জুলুস করবেন না সারবেন, দুহাত তুলে দেখান, দুহাত তুলে দেখান, আমরা জুলুস চাই কি চাই না, আমরা মিলাদুন্নবী চাই কি চাই না, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আল্লাহ যেন কবুল করে, বলুন আমি। জি আপনারা লাইন ধরে বসেন, দুয়ার ভিতরে দাবারও পাবেন, একটু লাইন ধরে কষ্ট করে বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। জি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মুহাম্মাদা লি ফাতেমা হাসান হুসাইন পঞ্জাতন লক্ষ কোটি সালাম জানাই পঞ্জাতনের পাক চরণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মন পাঞ্জাতনের সবে যার রহম চাই চলেন সবাই দাঁড়াইয়া সালাম জানাই আলে সাইয়্যিদিনা মাওলানা মাদলা সালাম জানাইলা কো সালাম পঞ্জাতনে পাকদমে পঞ্জাতনে পাকদমে অধমে লা কো সালাম জানাইলা কো সালাম দস্ত জোরে অতি কাতরে দস্ত জোরে অতি কাতরে অধমের লা কো সালাম জানাইলা কো সালাম জাতি নূরের জ্যোতি নবী পিয়ারা আল্লাহ যার উপরে দুরুদ পড়েন আল্লাহ পড়ুয়ার সেই নবীজি পাকদমে সেই নবীজি পাকদমে অধমে লাগো সালাম পঞ্জাতনে পাকদমে পঞ্জাতনে পাকদমে অধমে লাগো হজরত আলী হইয়া গেলেন হজরত আলী জগতের মৌলা সেই মৌলার পাকদমে সেই মৌলার পাকদমে অধমে লাগো সালাম জানাইলা গো সালাম বেহেশতে রানী মা ফাতেমা নবীর জানের জান ফাতেমাকে ভালোবাসলে তাজা হই সে মা ফাতেমার পাকদমে মা ফাতেমার পাকদমে অধমে লাগো সালাম লাগো সালাম বেহেশতের যুবকদের সর্দার ইমাম হাসান আর হুসাইন ইসলামের প্রদীপ তারা নূরে ইমান সে ইমামদের পাকদমে সে ইমামদের পাকদমে অধমে লাগো সালাম জানাইলা গো সালাম পিরান পীর দস্তগীর বাবা কাউসেল আজম সকল অলির কান্দে জাহার পাক কদম বড় পীরের পাক কদমে বড় পীরের
লা গো সালা সুলতান হিন্দ করিবে নেওয়াজ চিশতিয়ারি ইমাম যারো সিলায় পাইলাম আমরা পবিত্র ইসলাম হাজা বাবার পাক দমে অধমের লাগো সালাম জানাইলা গো সালাম হযরত সৈয়দ হামিদ ভক্ত আশেক পাঞ্জাতন পাঞ্জাতনের মহব্বত জান করলেন কুরবান দুগুন বাবার পাক দমে দুগুন বাবার পাক দমে অধমে লাগো সালাম জানাইলা গো সালাম পাঞ্জাতনের পাক দমে পাঞ্জাতন পাক দমে অধমে লাগো সালাম জানাইলা গো সালাম দস্ত জোরে অতি কাতরে দস্ত জোরে অতি কাতরে অধমের লাগো সালাম জানাইলা গো সালাম সাল্লামু ইয়া কওম বল সাল্লু আলা সাইয়্যিদিনা মুস্তাফা رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه وآله برد ديك يا مجكو امد حمكو سلامت کی دکھاو کس تھی شفاعت کی محمد یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا حبیب اللہ شفاعت کی زیو للہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا حبیب اللہ شفاعت کی دیو للہ محمد یا رسول اللہ جہنم سے ہم سب کو بچا لیو لیو نبی جی وسیلہ آمین آمین بحق لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ